হ্যালো সাপুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখাবো কিভাবে পোলাও রান্না করতে পারেন। আমি 200 গ্রামের মতন তেল দিতেছি, অর্থাৎ 1 কাপ আমি দিতে 1 কেজি পোলাওর চাল রান্না করবো। এনার তেলটা হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ দিলাম। বেরেস্তার আকারের মতন পেঁয়াজগুলো কাটবেন, ইচ্ছা করলে আপনারা ব্রাউন কালার হয়ে গেলে গা উঠে চালগুলো দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটি উঠাবো না। আপনারা পেঁয়াজগুলো উঠে নিয়ে চাল ছাড়তে পারবেন ব্রাউন কালারে বেস্তা করে। পেঁয়াজটা উঠাইতাম না, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি হাফ উঠাইলাম আর কি। আপনারা পুরো উঠাইতে পারেন, হাফও উঠাইতে পারেন, বা না উঠেও করতে পারেন, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিছু উঠে দেখাইলাম। এখন আমি চালটা দিয়ে দিলাম, আগেই ধুয়ে রাখছি। 1 কেজি চাল, 1 কেজির ভিতরে 200 গ্রাম তেল দিচ্ছি। এখন এই চালটা অনেক ভাজা ভাজা করতে হবে, যত ভাজা ভাজা করবো তত টেস্ট হবে। টেস্টটা একটু দেখাইতে গিয়ে একটু হয়ে গেছে গা, এত ব্রাউন হয় না টেস্টটা, লাইট হয়। আর এটা এইভাবে ভাজবেন যেন একটার সাথে একটা মিলবে না, আপনার বুঝতে পারবেন, আমি আপনাকে দেখাবো। আমি 4টা এলাচি, 3টা দারচিনি দিলাম, তেজপাতা দিলাম 2-3টা। আমি এখনই লবণটা পরিমাণ মতো, এই আমি প্রথমে 1 চামচের মতন দিলাম, পরে আমি আবার ফ্রাই করব। চালটা ভাজতে থাকবে, এই চালটা ভাজলাম, ভাজাতে এরকম ঝরঝরা আর কি, একটার সাথে একটা মিলে না। ভালো করে ভাজলে কি চালটা কোনো রিস্ক থাকে না, একটু পানি বেশি হইলে কোনো কিছু থাকলে রিস্ক হবে না আপনাদের। 4 কাপ যদি চাল থাকে 8 কাপ পানি দিবেন, যত চাল তার ডাবল পানি। সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। 8 কাপের একটা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন লবণ চেক করব। লবণ 1 টেবিল চামচ, পানিটা দেওয়ার পরে লবণটা চেক করবে। 3 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন যেটা আমি বলবো, পোলাওর ভিতরে 1 চামচ একটু চিনি দিয়ে দিবেন। চিনি দিলে কি পোলাওর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। 1 টেবিল চামচ বা একটু পরিমাণ কম চিনি দিয়ে দিলেন, দেওয়ার পরে একটু লেড়ে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করিয়া এখন একদম চুলা ডিম করে রাখবেন, একদম চুলা ডিম করে রাখবেন। 20 মিনিট আমি রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখি পোলাওটা কেমন হয়েছে। হ্যাঁ, খুব জোর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা কাজ করব, এখানে জাফরন আমি কিছু দিব। জাফরন জাফরনটা দিয়ে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট দম দিয়ে রাখছি। পোলাওটা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এই যে আমাদের পোলাও হয়ে গেল, দেখলেন। আপনারা চাইলে ঈদে এরকম পোলাও বানাইতে পারেন খুব ইজিলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু।